নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নীতুর পৃথিবী। আমি তোমাদের নীতু। আজকে আমি নিয়ে এসেছি আমাদের মেয়েদের একটা ভীষণ প্রয়োজনীয় একটা দুর্দান্ত কাজের টিপস, শাড়ি। শাড়ি মাত্রই মেয়েদের প্রচন্ড আবেগ বা প্রচন্ড কাছের প্রচন্ড প্রিয় একটা জিনিস। আমরা বাঙালি মেয়েরা শাড়ি বলতেই পাগল, কি তাই তো? মানে শাড়ি যে আমাদের কাছে কতটা প্রিয়, শুধু বাঙালি মেয়ে কেন, আশা করি মেয়ে মাত্রই, মানে ইন্ডিয়ান মেয়ে মাত্রই শাড়ি বলতে একটা অন্যরকম টাচ বা অ্যাটাচমেন্ট, প্রচন্ড কাছের এই শাড়ি আমাদের, যতই থাকুক না কেন। বাট শাড়ির কোনো মানে বিকল্প হয় না, বা মনে হয় যেন আরও কিনি বা আরও পছন্দ হয়, এরকম টাইপের। সবার মতো আমারও সেম অবস্থা। তো যেটা কথা, প্রিয় বা খুব পছন্দের শাড়িগুলো আমরা এটাই চাই যে দীর্ঘদিন যাবৎ পরবো, যাতে জৌলুস কোনোভাবে নষ্ট না হয়। আর একান্ত যেগুলো খুব কাছের শাড়ি, যেমন বিয়ের বেনারসি, প্রতিটা মেয়ের জীবনে বিয়ের বেনারসি অন্যান্য সব শাড়ির থেকে একটু স্পেশাল হয়, চেষ্টা করা হয় সেই শাড়িটা জীবনের শেষ দিন পর্যন্ত যেন নতুনভাবেই রাখা যায়, সেই চেষ্টা সব মেয়েরাই করে। আমাদের খুব পছন্দের একটা শাড়ি জারদোসি শাড়ি, আশা করি সব মেয়ের কাছেই দুটো একটা বা কয়েকটা শাড়ি এই জারদোসি শাড়ি থাকবেই, আমারও কয়েক পিস আছে। জারদোসি শাড়ির ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এর জৌলুসটা আস্তে আস্তে কমে যায়, কিন্তু জারদোসি শাড়ি কিন্তু পরাই হয় জৌলুসের জন্য, কি তাই তো? ভরাট কাজ, হেভি ওয়ার্ক, স্টোন ওয়ার্ক বা জারদোসির যে মেন জরির ওয়ার্ক, সেগুলো যদি রং খারাপ হয়ে যায় বা যদি সেগুলো জৌলুস হারিয়ে যায়, তাহলে কিন্তু জারদোসি শাড়ি পরার কোনো মানেই হয় না, আমারও তাই মনে হয়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে আমাদের প্রচন্ড পছন্দের বা মেয়েদের প্রচন্ড পছন্দের প্রিয় জারদোসি শাড়ি কি করে সারা জীবন বা দীর্ঘদিন নতুনের মতো রাখা যায়, একদম নতুনের মতো জৌলুস ধরে রাখা যায়। তো দেখো বন্ধুরা, জারদোসি শাড়ি আমার কাছে অনেকগুলো আছে, তার মাঝে আমি তিন রকমের তিনটে জারদোসি শাড়ি নিয়ে নিয়েছি। একটা হচ্ছে মেন দোপিয়ান সিল্কের উপরে জারদোসি ওয়ার্ক, দেখো এটা হচ্ছে দোপিয়ান সিল্ক, সবাই এই ধরনের শাড়ির সঙ্গে পরিচিত আমরা। তার সঙ্গে রয়েছে ঠাসা জারদোসি কাজের একটা শাড়ি, সেকেন্ড রয়েছে নেটের ওপরে ঠাসা কাজ করা একটা শাড়ি, জারদোসি ওয়ার্ক বলতে পারো, কারণ একদম জড়ি চুমকি সুতো সমস্ত কিছু মিলেমিশে, এই যে নেটের ওপরে একটা হেভি ওয়ার্কের শাড়ি। আর রয়েছে যেটা আমার প্রচণ্ড কাছের, আগেই বললাম বেনারসি মাত্রই মেয়েদের ভীষণ কাছের ভীষণ প্রিয়, একটা রয়েছে আমার জারদোসি বেনারসি, যেটা কিন্তু একদম ঠাসা বুননের বা জড়ির কাজ করা, কিন্তু পিওর জারদোসি বেনারসি। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে এগুলো পারফেক্টলি কেয়ার করে রাখা যায় যাতে চিরকাল নতুন থাকে। আর তোমরা দেখে একটা কথা বলবে, আমার এই শাড়িটা, আমার বিয়ে হয়েছে 8 বছর, আমার শাড়িটা এটা হচ্ছে বিয়ের 2 বছরের মাথায় কেনা, তাই তো? 2 বছর, 2.5 বছরের মাথায় কেনা ওই সময়। তো 6 বছর হয়ে গেছে, কিন্তু যখন আমি শাড়িটা এখনও পরি, কেউ বলে না এটা কত বছর হলো। শাড়িটা কিন্তু প্রায় একই রকম আছে, এত গর্জিয়াস, এত সুন্দর, একটা জড়ি আমি খারাপ হতে দেইনি বা একটা কিছু কোনো কিছু ডিসপোনামিটা হতে দেইনি, শাড়িটা আমার সত্যিই খুব আপন বা সত্যি ভীষণ প্রিয়। শাড়ি কেমন থাকবে, চিরটা কাল বা সবসময় ভালো থাকবে কীভাবে, সেটা কিন্তু নিজে গুছিয়ে রাখার উপর নির্ভর করে বা নিজের যত্নের উপর নির্ভর করে। তো আমি তোমাদেরকে দেখাবো যে কী করে জারদোসি শাড়ি পারফেক্টলি যত্ন করে রাখা যায় আলমারিতে, যাতে শাড়িটার কোনো রকম কোনো ক্ষতি না হয়, জড়ির কোনো কালার ডিসপুট না হয়, কিচ্ছু না হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি এই সহজ টিপসটা। জারদোসি শাড়ির যত্নের শুরুতে যেটা প্রথম আমি বলবো, শাড়ি কিন্তু কোনোভাবেই কন্টিনিউ একভাবে অনেক দিন বা দীর্ঘদিন আলমারিতে রাখা যাবে না, মাঝে মাঝেই 2 মাস 4 মাস বা 3 মাস অন্তর অন্তর মাঝে মাঝে একটু বের করে খোলা হাওয়ায় বা একটু হালকা মিঠে রোদ্রে 5 বা 10 মিনিট একটুখানি কিছু ওয়ার্ম করে এটাকে ঠান্ডা করে আবার ভাঁজ করে রাখতে হবে। দীর্ঘদিন শাড়ি থাকলে কি হয়, একটা মানে কি বলবো, ময়েস্ট ধরে যায় বা একটু কিন্তু মানে ড্যাম্প টাইপের হয়ে যায় বা খারাপ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে উল্টে পাল্টে একটু খোলা হাওয়ায় একটু খোলা রোদ্রে রাখা প্রয়োজন। এই ধরনের জারদোসি শাড়ির প্রবলেম হচ্ছে, দোপিয়ান সিল্কের উপরে জারদোসি কাজ করা শাড়ির প্রবলেম হচ্ছে, এই চুমকির সঙ্গে একটা চুমকির সঙ্গে একটা চুমকি লেগে যায়, দেখবে মানে এই জড়িগুলোর সঙ্গে স্পেশালি দাঁড়াও দেখাচ্ছি, এ দেখো দেখো দেখো, জানি না ক্যামেরায় বুঝতে পারবে কিনা, এই যখন টানছি আমি শাড়িটা, তখন টানছি এই চুমকিগুলোর সঙ্গে শাড়িটা লেগে যাচ্ছে, এরকম টান ধরছে আর কি, এ দেখো এ দেখো জুড়ে জুড়ে থাকছে, এ দেখো এ দেখো, বুঝতে পারছো মানে এই চুমকিগুলোর সঙ্গে শাড়ি কোনোভাবে টান ধরে যায়, মানে আর কি চিপকে যায়। তো যেটা করতে হবে, শাড়িটা যখন খোলা হবে, এ দেখো দেখো দেখো, এই দেখো আমি এটা বলতে চাইছিলাম, এটা চুমকি জড়ে জড়িয়ে গিয়ে দেখো, প্রমাণ একদম প্রমাণ সঙ্গেই রয়েছে, চুমকি কিন্তু উঠেও চলে এসছে, এই দেখো এই যে
যেহেতু এটার সঙ্গে এটা পুরো লেগে চেপটে ছিল তাই কিন্তু চুমকিগুলো উঠে উঠে এদিকে চলে এসেছে দেখেছো তাহলে কি হলো শাড়িটা ক্ষতি হলো শাড়ির চুমকিগুলো উঠে আসলো প্লাস এই দেখো শাড়ির এই জড়িগুলো কিন্তু কালার একটা দুটো ফেডেড হয়েও গেছে এই যে এই চুমকির যে উপরের আস্তর সেটা কিন্তু খারাপ হয়ে গেছে ঠিক আছে তো যেহেতু এটা আমি প্রথমত ভুল করে এভাবে নর্মাল রেখে দিয়েছিলাম তাই তো আজকে কিন্তু গুছিয়ে রাখছি আর ওই দুটো শাড়ি কিন্তু একদম পারফেক্টলি আছে ওই দুটো শাড়ি কোনো ক্ষতি হতে দেয়নি বাট এরা কিন্তু গুছিয়ে রাখা ছিল না তাই তোমাদেরকে এটা দেখি শুরু করলাম তো এবার যেটা করব শাড়িটাকে আমি পুরো ভাঁজটা খুলে দেব এই দেখো এরকম চিপকে গেছে এটা এই শাড়িটা দিয়েছিল আমার দিদি আমার ময়না দিদি দিয়েছিল শাড়িটা আমার মাসি মেয়ে ময়না দিদি সে দিয়েছিল কিছুক্ষণ এই খোলা হাওয়াতে রেখে দেব মিনিট পাঁচেক শাড়িটা পাঁচ মিনিট রোদে একটু থাকুক সেইটাকে করবো আমরা আরেকটা কাজ দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পুরনো ধুতি যেটা করতে হবে এই ধুতি থেকে আমি কয়েকটা টুকরো কেটে নিচ্ছি তোমরা কিন্তু এই ধুতির পরিবর্তে কোনো পুরনো শাড়িও ব্যবহার করতে পারো কিন্তু খেয়াল রাখতে হবে যেন সেই পুরনো শাড়িটা অবশ্যই কটনের হয় বা পিওর সুতির হয় কিছুক্ষণ রোদ খাইয়ে তিনটে শাড়িকেই আমি নিয়ে চলে আসলাম নিচে এখন কিছুক্ষণ ঠান্ডা হয়েও গেছে এবার শাড়িগুলোকে প্রপারলি ভাঁজ করে রাখবো দেখো সেটা কিভাবে জারদৌসি শাড়ি সবসময় ভাঁজ করতে হবে উল্টো করে যাতে এই সাইডটা বাইরের দিকে না থাকে দেখো বন্ধুরা শাড়িটাকে আমি চার মাঝে ভাঁজ করে নিলাম এই যে এবার যেটা করতে হবে যে ধুতি কাপড়গুলো আমি আগে থেকে কেটে নিয়েছি সেই কাপড়গুলো এক টুকরো নিয়ে একটা ভাঁজ সরিয়ে দিয়ে দেবো সেই ভাঁজের মাঝে এতে কি হবে এই কটন ধুতিটার উপরে একটা শাড়ি থাকলে একটা জড়ির সঙ্গে আরেকটা শাড়ির জড়ি কোনোভাবে টাচ হবে না তাতে কি হবে যে ভুলটাই সেটা ক্ষেত্রে আমি করেছিলাম যে চুমকিগুলো উঠে যাওয়া জড়িগুলো খারাপ হয়ে যাওয়া সেগুলো কিন্তু হবে না কারণ এই কাপড় তো কটন এটার সঙ্গে কোনোভাবেই জড়ি টানবে না বা খিঁচ ধরবে না বা জুড়ে যাবে না তো দেখো এটাকে ভাঁজ করে দিলাম হয়ে গেল একটা পাটে এটাকে আলতো হাতে সরিয়ে নিয়ে ফোল্ড করিয়ে একইভাবে এই যে মাঝের ডিজাইনটার মাঝে আমি দিয়ে দেবো আরেক টুকরো কাপড় বা ধুতির টুকরো
শাড়ি হয়ে গেল ভাঁজ আর লেয়ার লেয়ার থাকলো এরকম ধুতির কাপড়। এবার এই একই ভাবে করে নেবো এই শাড়িগুলো। শাড়িকে প্রপারলি ভাঁজ করে রাখা হয়ে গেছে, শুধু এই শাড়িটা বাকি রয়েছে। যেহেতু ধুতির কাপড়টা শেষ হয়ে গেছে তার জন্য আমি পুরো অন্য কোনো শাড়ি দেখি, এটাকেও সেম ভাবে ভাঁজ করে রেখে দেবো। তো বন্ধুরা, মেনলি তোমাদেরকে এটাই দেখানো ছিল যে কি করে পারফেক্টলি জড়িগুলোকে সুন্দর রাখা যায়, যায় জলুস ধরে রাখা যায়, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। এই পরে ভাঁজ করে রাখছি, এটা দেখাচ্ছি না। আমার মনে হয় শাড়ি শুধু শাড়ি নয়, শাড়ির সঙ্গে থাকে প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো স্পেশাল মুহূর্ত বা কোনো স্পেশাল স্মৃতি। তো সেই স্মৃতিগুলোকে সারা জীবন নতুন করে রাখতে শাড়িগুলোকে রাখতে হবে কিন্তু একদম নতুন কি, তাই তো? তো বন্ধুরা, আশা করি এই ধরনের টিপস ফলো করে তোমাদের জারদৌসি শাড়ি থাকবে একদম নতুন জৌলুষময়। তো চল বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, এই ছোটোখাটো ঘরোয়া টোটকা বা টিপস আমি তোমাদের কিন্তু এই চ্যানেলে দিতেই থাকবো, তো আমার সঙ্গে থেকো, আমি তোমাদেরকে সেই কামনাই করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর যদি আমার এই টিপসটা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করি খুব ফল পাবে। চলো সকলকে টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলতে হবে, জারদৌসি শাড়ি বা যে কোনো শাড়ি অনেকে আমি দেখেছি নর্মাল প্লাস্টিকের র্যাপারে মুড়ে রেখে দেয়, শাড়ি কিন্তু প্লাস্টিকে কোনোভাবেই রাখা যাবে না। এটাকে এভাবে কাপড় দিয়ে মুড়ে রাখলাম, তার সেকেন্ড পর্যায়ে কিন্তু আরেকটা কাপড় দিয়ে মুড়ে রাখা যেতে পারে, মনে করো একটা টাওয়াল বা কোনো কোনো শাড়ি দিয়ে হালকা র্যাপার মানে পুরো ওপরটা কভার করে রেখে দাও বেটার, বাট প্লাস্টিকে মুড়ে কখনোই রাখবে না, এটা কখনোই রাখা উচিত নয়। তো চলো সকলকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই।